একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তিতে বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তালিকা প্রণয়নে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষকদের সংযুক্ত না করে তালিকা প্রকাশ করায় এ সমস্যা দেখা দিয়েছে। রাজাকারদের তালিকা প্রণয়ন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, বেতনভুক্ত 30,000 রাজাকারের নামের তালিকা অবসরপ্রাপ্ত মেজর শামসুল আরেফিনের নিকট সংরক্ষিত রয়েছে বলে বলেন শাহরিয়ার কবির। বুধবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ওভার মতিয়ার স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি লালমনিরহাট জেলা শাখার সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি শামসুদ্দিন মানিক। আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নির্মূল কমিটির বিভিন্ন শাখাকে আমরা অনুরোধ জানিয়েছি তদন্ত করবার জন্য। রাজাকারদের তালিকা তৈরি করতে হবে, নতুন প্রজন্মকে জানতে হবে। একাত্তরে তারা আমাদের প্রিয়জনদের হত্যা করেছিল, তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, কিন্তু তালিকাটা করাটা খুব জরুরি।